এরপরে আমরা আইনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আইনকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন আমি লিখছি। এক নম্বরে সরকারি আইন, দুই নম্বরে বেসরকারি আইন, তিন নম্বরে আন্তর্জাতিক আইন। প্রথমে আছে সরকারি আইন। সরকারি আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের বজায় রাখার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে সরকারি আইন বলে। সরকারি আইনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ফৌজদারি আইন ও দণ্ডবিধি, প্রশাসনিক আইন, সাংবিধানিক আইন। ফৌজদারি আইন ও দণ্ডবিধি রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়। কোন কারণে ব্যক্তির অধিকার ভঙ্গ হলে এই আইনের সাহায্যে এর অধিকার রক্ষার ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনিক আইন রাষ্ট্রের শাসন বিভাগের বিভাগ এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়। এই আইনের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালিত হয়। এরপরে সাংবিধানিক আইন, এ ধরনের আইন রাষ্ট্রের সংবিধানে উল্লেখ করা থাকে। সাংবিধানিক আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এরপরে আমাদের দুই নম্বর পয়েন্ট বেসরকারি আইন। বেসরকারি আইন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে বেসরকারি আইন বলে। সর্বশেষ আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আইন ও আইনের প্রকারভেদ আলোচনার আজকে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়ির ক্লাস থাকবে, তোমরা অবশ্যই বাড়িতে এই কাজটি সমাধান করার চেষ্টা করবে। গত বছর বুলারি তরুণ সংঘটি প্রতিষ্ঠিত হয়, অনেক সদস্য হয়েছে ইতোমধ্যে, কিন্তু সদস্যদের মধ্যে কোনো প্রকার শৃঙ্খলাবোধ নেই। যে যার মতো করে সংগঠিত জন্য সিদ্ধান্ত নেয়, এমনকি তার কোনো সামাজিক স্বীকৃতিও ছিল না। এসব কারণে সভাপতি সবার সম্মতির প্রেক্ষিতে সংগঠনের জন্য কিছু নিয়মনীতি নির্ধারণ করে দেন, পরবর্তীতে সে অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এখন সংগঠন গ্রামের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। শিক্ষার্থীরা, থেকে তোমাদের প্রশ্ন সৃজনশীল। ক, আইনের মূল কথা কি? খ, আইন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের সংগঠিত নির্ধারিত নিয়মনীতিকে রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে তুলনা করা যায়। ঘ, ক্লাবটি এখন গ্রামের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, এটি কি প্রমাণ করে, বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের
সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই।